এই সিদ্ধান্ত যে আপনারা এই কয়েকটা রাষ্ট্রের রাষ্ট্রদূতের আপনার নিরাপত্তার ব্যাপারটা, এটা দুটো জিনিস আমাদের কাছে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে চরম দায়িত্বহীনতা একটা, কারণ এগুলোর ফলে যে আন্তর্জাতিক যে একটা আপনার সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যাটা বাংলাদেশের জনগণকে কিন্তু এটা ভোগ করতে হবে, ফলে এটা একটা দায়িত্বহীনতা ছাড়া কিছুই আমি মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে যে আত্মম্ভরিতা অহংকার কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে যেটা আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। এটা তো সত্যি কথা বলতে গিয়ে তো আমরা বুঝতেই পারছি না। একটা মাত্র কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমি আমার কাছে মনে হয় যেটা আর কি, যে সম্ভবত এবার বিদেশে গিয়ে তিনি ঠিক সেই রকম উপযুক্ত প্রোটোকল পান নাই, যে কারণে হয়তো এটা আপনার একটা আপনার যেটাকে আমরা বলি যে একটা প্রতিবাদ হিসেবে বা আপনার তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আর কি, প্রতিশোধ হিসেবে দেখতে পাচ্ছি। এটা তো দীর্ঘকাল ধরে এই প্রোটোকল তারা পেয়ে আসছে, হঠাৎ করে সেই প্রোটোকলকে বাতিল করে দেওয়ার অর্থটাই হচ্ছে যে সামথিং ইজ ভেরি রং উইথ দিস কান্ট্রিজ, তাই না? এখন এটা আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে যাকে জিজ্ঞেস করবেন নিঃসন্দেহে একটা উত্তেজনা সৃষ্টি করবে, একটা সমস্যা সৃষ্টি সংকট সৃষ্টি করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। দ্বিতীয়ত এটা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এবং আপনার কূটনীতির বিষয়ে এটা আপনার আরও এক ঘরে করে তুলবে বাংলাদেশকে বলে আমি মনে করি না। অবশ্যই আমরা উদ্বিগ্ন, আপনার এটা হচ্ছে যে আমি সে কারণেই বললাম যে এটা আপনার বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, অত্যন্ত বড় ক্ষতিকর হবে। কারণ আপনার সমস্যাটা শুধু সরকারের না, সমস্যাটা হবে বাংলাদেশের জনগণের, কারণ এটার যে আপনার আফটার ইফেক্টস সেই আফটার ইফেক্টস তো আপনার বাংলাদেশের মানুষকে ভোগ করতে হবে। আজকে ধর যুক্তরাষ্ট্র যদি এই বিষয়ে কোনো পাল্টা কোনো ব্যবস্থা নেয় সেটা তো আমাদের বাংলাদেশের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যুক্তরাজ্য পাল্টার যদি ব্যবস্থা নেয় সেটা যুক্তরাজ্যে আমাদের কোনো ক্ষতি কারণ হতে, সৌদি আরব যারা সবসময় বাংলাদেশকে সহযোগিতা করছে তারা যদি কোনো একটা ব্যবস্থা নেয় তাহলে সেটা আমাদের, এমনকি আমি দেখলাম যে আপনার ভারতও আছে এর মধ্যে জড়িত, আর তাদেরকেও রাখা হয়েছে। জাপান আছে, চীন বোধহয় নাই নাকি, হ্যাঁ এটা সিগনিফিকেন্ট, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে। তো যারা আমাদের সবচেয়ে বড় পার্টনার, যারা আমাদের সবচেয়ে বড় পার্টনার তাদেরকেই এটা করা হলো, এটা নিঃসন্দেহে এটা একটা বড় রকমের আমি মনে করি যে আপনার পরিবর্তন ঘটবে বাংলাদেশের আপনার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, এবং সেটা বাংলাদেশের জন্য কখনোই কোনো শুভ বই আনবে না। আসলে শঙ্কিত মনে হচ্ছে আমার কাছে আর কি, ওটা কালকে তো আপনার এক্স্যাক্ট শব্দটা তো আমি আপনার ইরিটেটেড বলেছিলাম, হ্যাঁ ইরিটেটেড আছে কিন্তু সঙ্গে সঙ্গে খুবই এংজাইটিতে আছেন, উনি টেনশনে আছেন, কারণ এবার তার ভিজিটটাতে এত বেশি সমস্যা তৈরি হয়েছে যে যেটাকে তিনি মনে করছেন যে এটা বোধ হয় সমগ্র পশ্চিমা বিশ্ব তার সঙ্গে সেই সঠিক ব্যবহারটা করে নাই। কারণ হচ্ছে গণতন্ত্র, কারণ হচ্ছে এই দেশের মানুষের অধিকার আপনার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, এটাই হচ্ছে প্রধান কারণ বলে আমি মনে করি। কখনোই না, অত্যন্ত সঠিক সিদ্ধান্ত, কারণ এই সংসদ জাতির আশা পূরণে তো ব্যর্থ তো বটেই, এই সংসদের তো জাতির প্রতিনিধিত্বই ছিল না, বিকজ দে আর নট ইলেকটেড। এক নম্বর, দুই নম্বর হচ্ছে আমরা তো এখন যে যুদ্ধ করছি, সংগ্রাম করছি, লড়াই করছি, সেই লড়াইটা হচ্ছে একটা সত্যিকার অর্থেই একটা প্রতিনিধিত্বমূলক একটি আপনার সংসদ তৈরি করার জন্য, এবং সেটা এই সরকার ক্ষমতায় থাকলে হবে না। আমরা বারবার করে সেটা বলেছি, আমরা বলছি যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সুতরাং এরা নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ কী গঠন করবে বা না করবে দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, সেই নিরপেক্ষ সরকারে অবশ্যই নির্দলীয়ভাবে চাই, সেখানে কোনো দলীয় ব্যক্তিদেরকে আমরা চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব
তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত মর্যাদার আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আপনাদের মনে থাকার কথা যে সেই সময়ে যে আলকুদ যে আপনার সমর সেখানে তিনি একটা বাংলাদেশকে একটা অত্যন্ত সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে পেরেছিলেন। ইরান ইরাকের যুদ্ধের সময় তিনি মধ্যস্থতা করেছিলেন। শুধু তাই নয়, যা আপনার নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য জাপানকে হারিয়ে তিনি বাংলাদেশকে সদস্য করতে সক্ষম হয়েছিলেন। সমগ্র বিশ্বে জিয়াউর রহমান সাহেবের যে ভাবমূর্তি সৃষ্টি হয়েছিল সেই দৃশ্য ছিল একজন অত্যন্ত বিপ্লবী রাষ্ট্রনায়কের ভাবমূর্তি, যিনি সমাজকে বাংলাদেশকে পাল্টে দিচ্ছিলেন। আপনাদের মনে থাকার কথা যে অনেকগুলো রাষ্ট্র তারা নিজেরাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে রাস্তা তৈরি করেছিলেন এবং তার সম্মান তারা দিয়েছিলেন। এখনও নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা হজ করতে যান, ওমরা করতে যান সৌদি আরবে মক্কায়, আপনার যে গাছ আপনার নিম গাছ তিনি রোপণ করেছিলেন সেগুলোকে এখনও থেকে জিয়া গাছ হিসাবে পরিচিত হয়। একই সঙ্গে সার্কের যে ধারণা, অর্থাৎ এই সাউথ ইস্ট এশিয়ার রাষ্ট্রগুলোর যে একটা আপনার সম্মিলিত একটা আপনার যে আঞ্চলিক যে সহযোগিতার জন্য যে একটা ধারণা চিন্তাভাবনা, এটা তিনি করতে করেছিলেন এবং তার উদ্যোগেই কিন্তু এই কাজ সার্কের কাজ শুরু হয়েছিল। সামগ্রিকভাবে বাংলাদেশকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা সম্মানজনক স্থানে নিয়ে যেতে পেরেছিলেন এবং একজন সৈনিক হয়ে গণতন্ত্রের এত বড় প্রবক্তা, গণতন্ত্রকে এতভাবে সম্মান করা এবং তাকে প্রতিষ্ঠা করা, আপনার সেই সময় কিন্তু সংবাদপত্রের স্বাধীনতাটা সবচেয়ে বেশি আপনার আমার মনে হয় আপনারা উপভোগ করেছিলেন। দুর্ভাগ্য আমাদের আজকে সেই বাংলাদেশকে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্ব এমন এক জায়গায় গিয়ে নিয়ে পৌঁছেছে যেখানে আপনার বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনার গণমাধ্যমের স্বাধীনতার সূচকে একদম নিম্নতম জায়গায় চলে গেছে। কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে তার এখন অনেক উপরে উঠে আসছে এবং গণতন্ত্রহীনতায় তার জায়গা আরও নিচে নেমে গেছে। এই যে আপনার একটা অবস্থা, সামগ্রিকভাবে গণতন্ত্রের অবস্থা, সামগ্রিকভাবে আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা, নাগরিকদের স্বাধীনতা, এই বিষয়গুলো কিন্তু বর্তমান সরকার আমলে সর্বনিম্ন হয়েছে। এবং দুঃখজনকভাবে যে কথাগুলো সবসময় বর্তমানের শাসক গোষ্ঠী দাবি করে যে উন্নয়নের রোল মডেল হিসেবে তারা নিজেদেরকে দাবি করে, সেটা সর্বভাবে মিথ্যা তথ্যের ভিত্তিতে তারা এই কথাগুলো বলতে থাকে। এটা কখনোই উন্নয়নের রোল মডেল হতে পারে না। গণতন্ত্রকে বাদ দিয়ে উন্নয়ন কখনো টেকসই হতে পারে না, এটা আপনার সাস্টেনেবল হতে পারে না। এই উন্নয়ন বলতে যদি শুধুমাত্র আপনার কিছু স্ট্রাকচার তৈরি করা বোঝায়, কিছু আপনার রাস্তাঘাট তৈরি করা বোঝায় অথবা বাড়িঘর ভবন তৈরি করা বোঝায়, তার তো উন্নয়ন সম্পর্কে কোনো ধারণাই নেই বলতে হবে। উন্নয়ন হচ্ছে জনগণের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কি না, তার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে কি না, সে একটা স্বাধীনভাবে তার রাষ্ট্রে বাস করতে পারছে কি না, শিক্ষার সুযোগ পাচ্ছে কিনা ঠিক মতো, স্বাস্থ্যসেবা পাচ্ছে কিনা সুবিধা, সেই বিষয়গুলো প্রধান হয়ে আসে এবং সমগ্র জাতি সত্যিকার অর্থেই একটা শান্তিময় অবস্থায় বিরাজ করছে কিনা, সেই জায়গাটা একেবারেই নিম্নে চলে গেছে। যে কথাটা আপনারা বলছিলেন যে